কেবিনকে সেভ করতে আসবেন স্যামি জেন এবং কোডি রোডস খুব শিগগিরই। বন্ধুরা, গতকাল দেখানো হয়েছে রয়ের এপিসোডে একটি স্ট্রিট ফাইট ম্যাচ, যেটা হয়েছে কেবিন রমেশ এবং সোলো সিপার মধ্যে। আর সেই ম্যাচে কেবিনকে ভয়ানক অ্যাটাক করা হয়েছে টিম ব্লাডলাইনের পক্ষ থেকে, আর বিশেষ করে সোলোকে সাহায্য করেছেন তার ভাইয়েরা অর্থাৎ ইউসোসরা। আর তাকে ভয়ানক অ্যাটাক করা হয়েছে সেই ম্যাচের মধ্যে, বাট তখন তাকে সেভ করতে আসেননি স্যামি জেন কিংবা কোডি রোডস। যদিও আগের রাতে যখন সোলোসকে অ্যাটাক করতে চেয়েছিলেন কেবিনকে, তখন তাকে বাঁচাতে এসেছিলেন স্যামি জেন, কিন্তু কেবিন তাকে কোনো পাত্তা না দিয়ে চলে গিয়েছিলেন তাকে রিঙ্গে একাই ফেলে রেখে। আর এরপর যখন স্যামিকে অ্যাটাক করা হয়েছিল, তখনও কিন্তু কেবিন রমেশ তাকে সাহায্য করতে আসেননি, তখন তাকে বাঁচাতে এসেছিলেন কোডি রোডস। বাট এখন কেবিন রমেশ বুঝতে পেরেছেন যে তার একার পক্ষে রুমারের সঙ্গে পাঙ্গা নেওয়া সম্ভব নয়, কিংবা তার টিমের সঙ্গে পাঙ্গা নেওয়া সম্ভব নয়। তাই তার প্রয়োজন যারা হবেন টিম ব্লাডলাইনের শত্রু, আর এখানে তাদের শত্রু বলতে রয়েছেন কোডি রোডস এবং স্যামি জেন। আর তাই এটা বলা হচ্ছে যে স্যামি জেন, কোডি রোডস এবং কেবিন ওভেন্স মিলে অ্যাটাক করবেন টিম ব্লাডলাইনকে। এদের মধ্যে একটি ম্যাচও দেখানো হতে পারে, তো দেখা যাক ভবিষ্যতে কী ম্যাচ দেখানো হয়।